والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء أمته وعلماء ملته أجمعين. أما بعد، قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه العظيم، بسم الله الرحمن الرحيم: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم. وأيضا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه وخليله وصفيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم. أما بعد، معزز سنمانت حضرات مصلیان کرام، رحمنا و رحمکم اللہ تعالی عز و جل، اللہ پاک رب العالمین پوتر دربار لاکھ کوٹی شکر جے اللہ رب العالمین ہمدر کے پوتر ماہ رمضان المبارک پوتر বরকতময় এই মাসের চতুর্থ জুমায় আল্লাহর পবিত্র ঘরে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলের সুস্থতা বিশ্ব মুসলিমের সুস্থতা এবং আল্লাহর রহমতের হিচ্ছা অংশ বিশেষ, বিশেষ করে লাইলাতুল কদরের সওগাত আল্লাহ যেন বিশ্ব মুসলিমকে যেন নসিব করে সেই ফরিয়াদ আল্লাহর দরবারে করতেছি। আল্লাহ আমাদের ফরিয়াদ, আমাদের দোয়াকে রব্বুল আলামিন তার রহমতের রাতে কবুল করুক, আমিন। সংক্ষিপ্ত সময় আলোচনা করতে হয়, সেজন্য আমি আমার মূল আলোচনায় আসতেছি।
পবিত্র কোরআনে পাক 30 পারা কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ সূরা যেটাকে সূরাতুল কদর বলা হয়। সূরাতুল কদর মানে আজমত এবং সম্মান বহন করে এমন সূরা, অতীব সম্মানিত আজমতওয়ালা ফজিলত বরকতওয়ালা সূরাকে সূরাতুল কদর বলা হয়। কদর মানে আল আজমত, সম্মানিত। কোরআন শরীফের প্রতিটি সূরা সম্মানিত, প্রতিটি আয়াত প্রতিটি শব্দ সম্মানিত। কোরআন শরীফের কোনো একটি শব্দকে আরেকটি শব্দ, কোরআন শরীফের কোনো একটি আয়াতকে আরেকটি আয়াত থেকে, কোরআন শরীফের কোনো সূরাকে আরেকটি সূরা থেকে উত্তম বলা যাবে না। কারণ যেহেতু কোরআন শরীফের প্রতিটি সূরাই ফজিলতের বরকতের, আমাদের প্রতি দয়া এবং আমাদের প্রতি আল্লাহর রহমত বরকত যে সূরাটির সাথে বেশি সম্পৃক্ত, সে বন্দার এতবারে সূরাকে ফজিলত বলা হয়েছে বন্দার নিজবতের কারণে। নয়তো 30 পারা কোরআন কালামুল্লাহ, কোরআন শরীফের প্রতিটি আয়াত সম্মানিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে, কোরআন শরীফের এই সূরাকে, কোরআন শরীফের মধ্যে এটা সূরাতুল কদর বলা হয়। কদর মানে কদরওয়ালা, কদর মানে ইজ্জতওয়ালা, সম্মানী। এটা কোরআন শরীফের মধ্যে কত নম্বর সূরা বলতে পারবেন? অর্থাৎ 30 পারা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। আমরা তো রাত দিন 24 ঘন্টা এটা পড়ি, কিন্তু এটা কত নম্বর কোরআন শরীফের মধ্যে, সিরিয়ালের মধ্যে এখন কত নম্বরে? এটা 97 নম্বর সূরা। 114টি সূরার মাঝে সূরাতুল কদর 97 নম্বর সূরা। কত নম্বর? 97। এর পিছিয়েও হেকমত আছে, আমি সবগুলো আলোচনা করার সুযোগ নেই। উলামায়ে কেরাম মুহাদ্দিসিন যারা মুফাসসিরিন, এই সূরাটি কি মক্কায় নাজিল হয়েছে না মদিনা শরীফে, এই সূরাটি কি মক্কি না মদনী, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি কৌল আছে, অর্থাৎ দুই দল। এক দল বলতেছে এটা মদিনায় পাকে নাজিল হয়েছে এবং মদিনা শরীফে সর্বপ্রথম সূরা সূরাতুল কদর নাজিল হয়েছে, এটা একটি কৌল। এরা তাদের এই উক্তি, তাদের এই বয়ানের পিছনে কিছু রওয়ায়েত পেশ করেছেন, কিতাবের মধ্যে আছে, কিন্তু সেই রওয়ায়েতগুলো এগুলোকে হাদিসের ভাষায় অর্থাৎ মুহাদ্দিসিনের ভাষায় সনদের ক্ষেত্রে এই হাদিসগুলোকে একটু দুর্বল বলা হয়েছে। এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা এখানে সুযোগ নেই। তারপর সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর জমহুর উলামায়ে কেরামের, পৃথিবীর অগণিত অসংখ্য অধিকাংশ উলামায়ে কেরামের মতে সূরাতুল কদরটি নাজেল হয় মক্কা শরীফে। তাহলে এটাই ডিগ্রি হয়ে গেছে যে সূরাতুল কদর মক্কি, মক্কা শরীফে নাজেল হয়েছে।
এবং কোরআন শরীফের এই সূরার মজমুন এই সূরার মধ্যে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো মুক্তি হওয়াকে বেশি সাপোর্ট করতেছে এটা একটা কথা গেছে সূরাতুল কদর এক রুকু বিশিষ্ট সূরা এটা এক রুকু সূরাতুল কদরের মধ্যে মোট আয়াত 5টি কয়টি এক রুকু 5 আয়াত বিশিষ্ট সূরাতুল কদরের মোট শব্দ সংখ্যা 30টি 30টি শব্দ ওয়ার্ড 112টি বর্ণ 112টি বর্ণ বর্ণ মানে লেটারস মানে অক্ষর হ্যাঁ কি বলে অক্ষর হরফ লেটার তো আপনারা সবাই বুঝেন অক্ষর বুঝেন হরফ বললে একটু হরফ কি হরফ মানে লেটার বর্ণ আর শব্দ বলা হয় কয়েকটি বর্ণ মিলে অর্থবোধক হলে একটি শব্দ এমনি এলোমেলোভাবে একটি শব্দ বানাইলে শব্দ হবে না শব্দ একটি শব্দটির অর্থ হতে হবে ফালা শব্দের অর্থ হল কর্ম কাজ আল ফেল তাহলে ফা আইনলাম এই তিনটিকে মিলিয়ে একটি অর্থবহ হয়েছে বিদায় একটি শব্দ আচ্ছা এটাকে যদি আমি এলোমেলোভাবে সাজাই দেয় নাকি যদি বলি কি লাফা লাফা বললাম লাম ফা আইন লাফা লাফার কোনো শব্দ নেই অর্থ হল না লাফা মানে এখানে এই তিনটি বর্ণ এখানে আছে ফা আইন লাম হুবহু আবার এই এই তিনটি বর্ণ থেকে আমি এলোমেলোভাবে একটি শব্দ মানে এলাম এটা হল লাম ফাইন লাফা লাফা মানে তো কোনো অর্থ হয় না সুতরাং এটা শব্দ নয় আর যখন আলাফা বানাইলাম একটা আলাফা বানাইলাম আলাফা মানে একটা অর্থ হইতে পারে আলাফা মানে ঘাসও হইতে পারে আর যদি ফালা বানাই তাহলে আবার অর্থ হয় না তাহলে একটি শব্দকে এমনভাবে বানাইতে হবে কয়েকটি বর্ণ দিয়ে যেটা আরবের মধ্যে একটা অর্থের জন্য ব্যবহার হয় তাকে শব্দ বলা হয় শেষ তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল কদর পবিত্র কোরআন শরীফে 97 নম্বর সূরা এক রুকু 5 আয়াত 30টি শব্দ এবং 112টি বর্ণ তেমন কি আল কদর ইন্না আনজাল্লাহু ইন্না এ আলিফ নু আলিফ আনজাল্লাহু আলোক আলোক বর্ণগুলো আপনি যদি হিসাব করে দেখেন তাহলে সূরাতুল কদরে 112টি বর্ণ হবে একটি হাদিস শরীফের মধ্যে আছে এটা আপনারা মনে রাখবেন একটি হাদিস শরীফের মধ্যে একটা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কেউ যদি একবার সূরা কদর তেলাওয়াত করে তো কোরআন শরীফের এক চতুর্থাংশ তেলাওয়াতের স্বভাব পাবে অর্থাৎ কোরআন শরীফকে 4 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে ফারাই হিসেবে তো কোনোভাবে মিলে না আয়াত হিসেবে পারা হিসেবে মিলে না অর্থাৎ কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ কোরআন শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে দেবে সূরাতুল কদরের 1 বার তেলাওয়াতে আল্লাহ পাক 1/4 কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন
এটা হলো সূরাতুল কদরের ফজিলত মানে তেলাওয়াতের ফজিলত আসুন আমি এখন কিছু এই আয়াতের উপর সামান্য আলোচনা করি সময় তো সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ বলতেছেন আমি নাযিল করেছি নিশ্চয় আমি নাযিল করেছি খবরদার এই কোরআন আমার নবীর বানানো নয় পৃথিবীর কোন লাইব্রেরি থেকে কোন কাহারো বানানো এই কোরআন শরীফ নয় এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর নাযিল করেছি নজুল শব্দটি নাযিল নজুল শব্দটি উপর থেকে নিচে আসাকে বোঝায় সমতলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াকে নজুল এস্তেলার মধ্যে বলা হয় না হ্যাঁ ঘরকে মঞ্জিল বলা হয় কোন মুসাফেরের কোন রাস্তার মধ্যে গিয়ে যদি স্টে করে সেটাকে মঞ্জিল বলা হয় গড়কেও মঞ্জিল বলা হয় এটা উপর থেকে নিচে আসা বুঝায় না বরং মঞ্জিল এজন্য বুঝায় যে একজন মানুষ সওয়ারি থেকে ঘোড়া থেকে তার মাল সম্পদ নিয়ে ঘরের মধ্যে অবতরণ করে সেই অংশটি পাওয়া যায় বলেই ঘরকে মঞ্জিল বলা হয় কারণ একজন মানুষ তো ঘরে যাওয়ার জন্য উপর থেকে সওয়ারি থেকে গাড়ি থেকে নামেন তো উপর থেকে নিচের দিকে আসাকে নজুল বলা হয় তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফ পৃথিবীর কোন দেশ থেকে কোন দেশে আসে নাই বরং কোরআন উপর থেকে নিচের দিকে নাজেল হয়েছে বোঝায় আচ্ছা এখানে একটা জানার বিষয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজাল্লা বলেছেন ইন্না নাজ্জাল্লা বলে নেই কোরআন শরীফের মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে যেমন তৌরিত জবুরের জন্য নাজ্জালা বলা হয়েছে আর কোরআন শরীফের জন্য আনজালা বলা হয়েছে নাজ্জালাও বলা হয়েছে আনজালাও বলা হয়েছে তো আনজালা এবং নাজ্জালার মাঝে পার্থক্য আছে কোরআন শরীফ একসাথে নাজেল হওয়াকে বোঝানোর জন্য আনজালা বলা হয়েছে আর যখন নাজ্জালা বলা হবে তখন অর্থ হবে বারবার নাজেল হওয়া কিছু কিছু অংশ নাজেল হওয়া তো কোরআন শরীফ একসাথেও নাজেল হয়েছে আবার কিছু কিছু নাজেল হয়েছে একসাথে কোথায় নাজেল হয়েছে এগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি অনেক আলোচনা একবার একসাথে নাজেল হয়েছে লোহে মাহফুজ থেকে হযরত সাইয়েদানা জিবরিল আমিন আলাইহিস সালাম অগণিত প্রায় 70,000 ফেরেশতার জুলুসের মাধ্যমে লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে লাইলাতুল কদরে আসমানের প্রথম আসমানের উপরে বাইতুল ইজ্জতের মধ্যে নাজেল হয়েছিল এটা লাইলাতুল কদরে আবার এই কোরআন শরীফ 23 বছরে বাইতুল ইজ্জত থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন যেখানে যে আয়াতের প্রয়োজন হলো হয়েছে সেগুলো নিয়ে লোহে মাহফুজ বাইতুল ইজ্জত থেকে লোহে মাহফুজ থেকে একসাথে তো নাজেল হয়ে গেছে বাইতুল ইজ্জতে সেখান থেকে যেখানে যখন যতগুলো আয়াত সূরা প্রয়োজন হয়েছিল সেই বাইতুল ইজ্জত থেকে জিবরিল আমিন রসুল পাকের কাছে নিয়ে এসেছিল 23 বছরে এবং রসুল পাকের কাছে সর্বপ্রথম কোরআন শরীফের যে অংশটি নিয়ে জমিনে জিবরিল অবতরণ করেছিল সেটা গারে হেরায় জবেলে নূরে
সোমবার এশারের নামাজের সময় সূরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে সর্বপ্রথম জমিনের রাসূল পাকের দরবারে এসেছিল জিবরিল। এটা হলো কোরআন শরীফের সর্বপ্রথম নজুল এবং কোরআন শরীফের শেষ লাস্ট নজুল আয়াতে কালালা। এগুলো অনেক লম্বা আলোচনা, কোরআন শরীফ নিয়ে আলোচনা করলে রাতকে রাত অনেক মাসকে মাস চলে যাবে। এটা কোরআন, এটা শুধু নজুলের ইতিহাস। এ কোরআনের অবস্থানকে যদি মানুষ বুঝে তাহলে মানুষ অটোমেটিক তাদের দিল বলে উঠবে যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, এটা মানুষ অটোমেটিক বলবে। তো এটা হলো কোরআন শরীফের নজুলের কথা। তবে আমি একটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, এটাও কিন্তু বড় সুন্দর। সেটা হলো হুজুর গোস পাক রাদিয়াল্লাহু আনহু নকল করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, বলতেছেন কোরআন শরীফ অংশ অংশ করেও নাজেল হয়েছে জমিনে, একসাথেও নাজেল হয়েছে, তবে এক বছরে রসুল পাকের উপর তেইশ বছরে রসুল পাকের উপর 30 পারা কোরআন নাজেল হয়েছে। তো আজকে থেকে এক বছরের মধ্যে যতগুলো আয়াত বা সূরা নাজেল হওয়ার সেগুলো জিবরিল আমিন আলাইহিস সালাম লোহে মাহফুজ থেকে এক বছরের কোরআন একসাথে লোহে মাহফুজ থেকে তিনি নাজেল করতে নিয়ে আসতেন লোহে মাহফুজ থেকে। কথাটি বুঝাইতে পেরেছি? অর্থাৎ এক বছরের মধ্যে যতগুলো সূরা আয়াত নাজেল করবে রসুল পাকের উপর সেই আয়াত এবং সূরাগুলো একসাথে জিবরিল লোহে মাহফুজ থেকে একসাথে লাইলাতুল কদরে নিয়ে আসতেন বাইতুল ইজ্জতে। প্রথম রওয়ায়েতটি বলেছিলাম 30 পারা কোরআন একসাথে লোহে মাহফুজের থেকে বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসা হয়েছে। কথাটা একটা বুঝতে চেষ্টা করবেন, 30 পারা কোরআন একসাথে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নিয়ে আসা হয়েছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুজুর গোস পাক নকল করতেছেন 30 পারা একসাথে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আনে নাই, বরং পূর্ণ এক বছরের মধ্যে আগামী এক বছর যে কোরআন যে সূরাগুলো নাজেল হওয়ার এক বছরের বাজেটে যে সূরা আয়াতগুলো নাজেল হওয়ার জিবরিল প্রতি বছরের বাজেট, আমাদের দেশে যেমন বাজেট হয় প্রতি বছরের এক বছরের বাজেটকৃত আয়াত সূরা সমূহ প্রত্যেক বছরের লাইলাতুল কদরে জিবরিল মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নিয়ে আসতেন। যেমন নাকি ধরেন এই লাইলাতুল কদর সামনে আসতেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে 30 পারা কোরআন নাজেল হওয়ার শুরু থেকে 23টি লাইলাতুল কদর, এই 23টি লাইলাতুল কদরে প্রতিটি লাইলাতুল কদরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ওই পরিমাণ সূরা আয়াত নিয়ে আসা হতো লোহে মাহফুজ থেকে যে সূরা এবং আয়াত সমূহ এক বছরে নাজেল করবে। এক লাইলাতুল কদর থেকে আর লাইলাতুল কদর পর্যন্ত যে সূরা আয়াতগুলো নাজেল হওয়ার এগুলো একসাথে নিয়ে আসে, সেজন্য ইন্না আনজাল্লাহু বলা হয়েছে, ওই এক বছরের সমস্ত আয়াতগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। তারপরে এক বছরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাইতুল ইজ্জত থেকে এই আয়াতগুলো অংশ অংশ বিশেষ করে যখন যেটা প্রয়োজন যেখানে যে প্রশ্ন যে প্রশ্নের উত্তরে যেটা প্রয়োজন হয়েছে সেগুলো নাজিল করা হয়েছিল। এগুলো আমি খুব সংক্ষেপে বলেছি যাদের বুঝতে পেরেছেন। মোট কথাটি হলো 30 পারা কোরআন একসাথে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আসার কথাও আছে, অথবা এক বছরে যা কোরআন নাজেল হওয়ার এগুলো প্রতি লাইলাতুল কদরে নিয়ে আসার কথাও রবায়তে আছে। সেজন্য লাইলাতুল কদরে কে আল্লাহ পাক ইন্না আনজালনাহু
في ليلة القدر تيج بصر رسول پاک صلی اللہ علیہ وسلم روپر قرآن نازل ہوئے چھے اوہیر مدد تیج بطر اکن تکے کچھو بیشکمو آچھے اگلو ان ایک بستاری تو آلے چھونا شجن علماء اکرام بولے چھن قرآن شریف ایر نزول ایر مدد مطمتر بیج بطر یہ بیج بصر ہے تیرس پارا قرآن رسول پاک صلی اللہ علیہ وسلم روپر نازل کرا شمپن نہ آئے اللہ اما در کے اے تیرس پارا قرآن نیامل دان کرے چھے کتب رو نیامل تو اِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ خود قرآن پاک ابر اللہ نیجر قدرتیر بھاشا ہے شے لائلت القدر ایر پشنگ شکتے سے اِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ محبوب اے بشو باشی امی اے تیرش پارا قرآن لائلت القدر نازل کرے چی لائلت وما ادراک ما لائلت القدر محبوب اپنی تو جانین لائلت القدر کہ ہمیں کتر شمبانی کرے چی ایکن ہمیں ترجمہ کرے چی محبوب اپنی تو جانین کیوں کیوں ترجمہ ہی تھا ایبا بیو کر بے محبوب اپنی کی جانین اپنی کی جانین اتبا اپنی کی جانین نا لائلت القدر کتب رفضی لکتے ہمیں جے ترجمہ ٹی کرے چی ایتا گوس پاکر ترجمہ اللہ علیہ وسلم حضور گوس پاک رضی اللہ عنہ ایبان علماء کرام ایکن ایک قاعدہ بولے چن ایکلو ہمیں اپنا جانین تب ہمیں ایک تو اپنا دیر مطالعہ سٹاری آرکتو سافٹ آرکتو وصاہ دہور جنہوں اپنا دیشا دیر کنبرسیشن کتی چیتا آلو چونا قاعدہ ہلو حضور غوث پاک رضی اللہ عنہ خود نیجے بولتے چن خود جکنے اللہ ادراکا بولے چن شکنے اللہ رب العالمین شای گوٹنا گلو مصطفیٰ کے ابوہی تو کرے چن اور تک اگلو رسول پاک صلی اللہ علیہ وسلم جانے اور جکنے ایو دریکا وما ایو دریکا قرآن شاید مدد آچے وما ایو دریکا جکنے ایو دریکا شبد ہو بے جکن اے آیات کریمہ نازل ہو تکن اللہ پاک ہوئی تو کوئی بیشوئے رسول کے ایکن ہو بہوئی تو کرے نہیں کہ تو قرآن شریف مدد جکنے جکنے ادراک آچے شکنے ارتا ہو بے محبوب آمی اگلو شمپر کے اپنا کے ہوئی تو کرے چی ارتا اپنی اے پشنگے بھلو کرے جانے اللہ ارتا اے ہلو وما ادراک ما لیلت القدر محبوب اپنی تو جانے لائلت القدر فضیلت کے مون لائلت القدر فضیلت کے مون اپنی تو جانے محبوب اپنی تو جانے لائلت القدر فضیلت 1000 مست کے اتم لائلت القدر خیر من الف شہر الف شہر الف معنی ہزار ایک ہزار شہر معنی ماس ایک ہزار مستے کے اتم اب ایک ہنے ٹاپ کتا مونے رکھ بین ایک ہزار مستے کے اتم ماس گلو کے مون خود اویشو مستو ماس زی ماسر ماجے لیلت القدر نہیں ایک ہزار رمضان شریف تک اتم بولا جا بینا کارن رمضان شریف میں ماسے لائلت القدر آسے لائلت القدر بسیشتو ماس نوئے لائلت القدر نائی ایمون ایک ہزار ماس تکے لائلت القدر ایر اکٹی راتیر مرجدہ بیشی اتت لائلت القدر چھارا ایک ماس گننا کرتے ہو بے لائلت القدر بسیشتو ماس ہو لے ہو بے نا خرم لائلت القدر تو ایک ہزار ماس تک ہوتا ہم تو لائلت القدر ماس
সাথে আর তুলনা হয় না। এখানে একটা কথা আছে, এই বিষয়ে আমি যদি শুধু অন্য সময় আলোচনা করব, লাইলাতুল কদর উত্তম নাকি জুমার দিন লাইলাতুল জুমা উত্তম? জুমা লাইলাতুল জুমা জুমার দিন উত্তম নাকি লাইলাতুল কদর দামি, এই নিয়ে আমি আরেকটি একদিন আলোচনা করব শুধু এই বিষয়ের উপরে। কারণ আমি দেখেছি কিতাবের মধ্যে সে বিষয়ে আমি অনেক আলোচনা দেখেছি, লাইলাতুল কদর থেকেও লাইলাতুল জুমার উত্তম বেশি। আল্লাহ আকবর বলেন, আল্লাহ একজন একটি উম্মতের জন্য কত বড় নিয়ামত জুমার দিন। আমি কিতাবে দেখে আশ্চর্য হয়ে গেলাম, লাইলাতুল কদর থেকেও জুমার দিনকে দলিল আদিল্লার মাধ্যমে উত্তম প্রমাণ করেছেন হুজুর গৌসে পাক। আজকে আমরা লাইলাতুল কদরকে অনেকেই গুরুত্ব দিই কিন্তু জুমার দিনের খবর নেই। একটি জুমা মাসের মধ্যে কমপক্ষে তো পাঁচটি জুমা হয়, বেশির মধ্যে চারটি, কমপক্ষে তো চারটি জুমাই হয়। কোন কোন মাসের মধ্যে পাঁচটি, আমরা রমজান শরীফে পাঁচটি জুমা পেয়েছি। একটি জুমা যদি লাইলাতুল কদর থেকেও দামি হয় তো আমরা প্রতি মাসের মধ্যে পাঁচটি করে জুমা পাই। আল্লাহ আমাদেরকে কত বড় এহসান, কত বড় নিয়ামতের অধিকারী করেছেন, এ বিষয়ে ইনশাল্লাহ আমি একটি আলোচনায় আনব আপনাদের সঙ্গে তুলে। ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এখানে উলামায়ে কেরাম আপনারা জ্ঞানীরা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আলফ শাহর কেন বললেন, এক হাজার মাস কেন করলেন, একটা নির্ধারিত সংখ্যা কেন বললেন? আলফ শাহরের পিছনে হিকমতটা কি? এ নিয়ে হযরত মুফাসসিরিন কেরাম অনেকগুলো কথা বলেছেন, অনেক রাজ রহস্যের কথা বলেছেন। তার মধ্যে একটি রওয়ায়ত আমি দেখেছি কিতাবের মধ্যে, আপনারা জানেন, এগুলো আমি আলোচনা করেছি, আপনারা অনেকেই শিক্ষিত আর জ্ঞানীরা আপনারা আছে জানেন। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের মজলিসে আগেকার চারজন মানুষের প্রশংসা করতেছে, আগেকার মানে বনি ইসরায়েলের, রসুল পাকের পৃথিবীতে আগমনের আগে বনি ইসরায়েলের চারজন মানুষের প্রশংসা করতেছে রসুল পাক, কত নবী কে আলোচনা কে করতেছে, রসুল পাক আলোচনা করতেছে। নবীর চাইতে দামি সম্মানী কায়নাতের মাত্র কেউ নেই, কিন্তু খুদ রসুল পাক বনি ইসরায়েলের চারজন গুণী মানুষের গুণের কথা আলোচনা করতেছেন। এখান থেকে একটা মশলা আমরা পেলাম, সেটা হলো গুণী মানুষ ভালো মানুষের আলোচনা করাও এবাদত। আমরা গৌসে পাকের আলোচনা করি, গরিব নওয়াজের আলোচনা করি, আল্লাহর ওলিদের আলোচনা করি, তো আল্লাহর ওলিদের আল্লাহর মাহবুব বন্দাদের সেই গুণী মানুষগুলোর গুণ আর আমলগুলো সম্পর্কে আলোচনা করা, এটা এবাদত খুদ রসুল পাক করেছেন। আর একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় উত্তম নন উত্তমের আলোচনাও করবেন, এখানে কোনো দোষের কিছু নেই। রসুল পাক সালামের মতো কেউ নেই, কিন্তু রসুল পাক উম্মতের আলোচনা করেছেন, উম্মতের ওলিদের প্রশংসা করেছেন। রসুল পাক সালাম আগেকার বনী ইসরায়েলের সম্মানিত মানুষদের আলোচনা করেছেন, এরা সম্মানী হতে পারে কিন্তু নবী থেকে সম্মানী নয়, এরা উঁচু মকামের মানুষ হতে পারে কিন্তু রসুল পাক থেকে উঁচু মকামের নয়। তো আলা যিনি সবচাইতে উত্তম সে নন উত্তম, ওনার চাইতে নন উত্তম যারা, ওনার চাইতে যারা জুনিয়র, ওনাদের প্রশংসা করা, মানুষকে অবহিত করার জন্য, মানুষের মধ্যে স্পিরিট পয়দা করার জন্য অনেক সময় উত্তম
তার জুনিয়রের আলোচনা করে জাতিকে বুঝাইতে হয়, এটাও ইবাদত। এবং এটা আপনারা আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের আলোচনা করা, তাদের জীবনী আলোচনা করা, তাদের আদর্শ আলোচনা করা, তাদের কর্মকাণ্ডকে আলোচনা করা, মানুষকে উৎসাহিত করার জন্য, ভালো কাজে উৎসাহিত করার জন্য, এটাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটি বুঝাইতে পেরেছি আমি? এটাকে বেদাত বলা যাবে না, গৌস পাকের আলোচনাকে বেদাত বলা যাবে না, ওনার জীবন থেকে অনেক শিক্ষণীয় আছে। গরিব নওয়াজের আলোচনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আলোচনার মধ্যে অনেক কিছু আছে, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা, সাহাবায়ে কেরামদের আলোচনার মধ্যে অনেক কিছু আছে। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ওয়ালিদের আলোচনা প্রশংসা করেছেন, তো আমরা এগুলো করব। সেজন্য কিতাবের মধ্যে আছে জিকরুল আম্বিয়া ইবাদত ওয়া জিকরুস সালেহীন কাফফারাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকে, নবীদের আলোচনা করো, এটা তোমাদের জন্য ইবাদতে শামিল হয়ে যাবে। আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জীবনে আলোচনা করো, তোমাদের গুণে ক্ষমা হয়ে যাবে। মতকে আলোচনা করো, তোমাদের মতের তকওয়া পয়দা হবে, আল্লাহর ভীতি পয়দা হবে। মতকে স্মরণ করো, রসুল পাক সাল্লাম খুদ নিজে চারজন মানুষের প্রশংসা করতেছেন। আচ্ছা, আমি এখানে একটি ছোট্ট কথা বলি আপনারা সবাই বুঝার জন্য। আপনারা বলেন আমি গৌস পাকের আলোচনা করব গৌস পাক সম্পর্কে জানলে, তো গৌস পাক সম্পর্কে জানতে হলে আমাকে কার ওয়াজ শুনতে হবে, কোনো কিতাব পড়তে হবে, ওনার ইতিহাস কিতাব দেখতে হবে। এমনি এমনি তো আমি গৌস পাকের প্রশংসা করতে পারবো না, পারবো? আপনাকে যদি বলি আপনি গৌসুল আজম মাজমুনের কিছু ইতিহাস বলেন, আপনি বলেন যে আমি তো গৌস পাক গৌসুল আজম মাজমুনের হযরত সম্পর্কে আমি কোনো বই পাই নাই, পড়ি নেই, বা কোনো আলেম থেকেও শুনি নেই। যদি আপনি কোনো আলেম থেকে কিছু না শুনেন বা কোনো বইতে যদি না পড়েন, আপনি যদি জানতে না পারেন, তো বলবেন কি করে? স্কুলে ভর্তি হতে হবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে অমুক মানুষের কিছু আলোচনা করো, তো আপনি সেই আলোচনা বইতে পড়তে হবে, ইতিহাস বইতে পড়তে হবে, অথবা কোনো জ্ঞানী থেকে আপনাকে এটাকে শুনতে হবে। কিভাবে বললেন? তো আপনারা দেখেন রসুল পাক সালাম কোনো মাদ্রাসায় পড়ে নাই, রসুল পাক সালাম কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন রসুল পাক সালাম কোনো শিক্ষকের সামনে বসে যায় নবীকে কেউ এটা বর্ণনাও করে নেই, নবীর সামনে কেউ ওয়াজ করবে, তো নবী কোনো বইতেও পড়ে নাই, পুস্তকেও পড়ে নাই, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ে নাই, হ্যাঁ কোনো শিক্ষকের সামনেও বসে নাই, কোনো শিক্ষকের সামনেও বসে নাই, কোথাও বসে নাই, তো নবী এগুলো বলছেন কি করে? নবী তো কোনো শিক্ষকের সামনে বসে নেই, কারো তকরির শুনে নেই, রসুল বা কোনো বই দেখে পড়ে নেই। ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকাল আরতাবাল মুবতিলু। কোরআন নাযিল হওয়ার আগে রসুল পাক সাল্লাল্লাহু কোনো বই দেখে পড়ে নেই, কোনো কিছু স্কুল কলেজ মিশ্রতে পড়ে নেই, তো আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিহাসগুলো কিভাবে জানলেন, বলতেনছেন কি করে, জ্ঞানীদের সামনে রসুল বাবা ওয়াজ কিভাবে করতেছেন? তার বোঝাতে রসুল পাকের সাথে গোপন কোনো কানেকশন আছে, আমি সেটা বলতেছি, রসুল পাক ইসলামের সাথে গোপন কোনো জ্ঞানীর সাথে কানেকশন আছে, সেটা হলো আল্লাহ। রসুল পাক ইসলামের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে গোপন ওহী হয়, সমগ্র কায়নাতের উলুম আল্লাহ পাক রব্বুল আলমিন মুস্তাফার সিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। আমার নবী বলতেছেন সাতজন মানুষের প্রশংসা করতেছেন, সাতজন মানুষের প্রশংসা করতেছেন, সাতজন মানুষের নামও কিতাবের মধ্যে আসছে,
একজনের নাম আইয়ুব আলাইহিসসালাম নবী আইয়ুব আলাইহিসসালাম নাম শুনেছেন আপনারা হযরত আইয়ুব আলাইহিসসালাম নবী তিনি বেলা নাগা ব্রেক ছাড়া স্টপ করা ছাড়া রেগুলারলি আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিলেন 80 বছর 80 বছর তিনি আল্লাহর ইবাদতের মধ্যে নিজকে উৎসর্গ করেছিলেন নিয়োগ করেছিলেন এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির ইবাদত থেকে তিনি ব্রেক করেনি কেমন নবী কত বড় আবেদ ছিলেন তিনি আরজন হলো হযরতে জকরিয়া আলাইহিস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের খালু সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের খালু খালু মানে খালার জামাই হযরতে মরিয়াম আলাইহিস সালামের মায়ের নাম হান্না ছিল হান্নার একজন বোন ছিল ওনার নাম ফাখতা ফাখতা হলো হযরতে জকরিয়া আলাইহিস সালামের স্ত্রী ইমরানের দুই মেয়ে একজনের নাম ফাখতা আর একজনের নাম হান্না কত বড় ভাগ্যবান সেই ইমরান সূরা আলে ইমরান দেখেন কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আছে আলে ইমরান মূসা আলাইহিস সালামের বাবার নামও ইমরান সেই ইমরান নয় সেই ইমরান মূসা আলাইহিস সালামের বাবা আর ঈসা আলাইহিস সালামের নানা ইমরানের মধ্যে 2000 বছরের ডিস্টেন্স মূসা আলাইহিস সালামের বাবার নামও ইমরান ঈসা আলাইহিস সালামের নানার নামও ইমরান এই ইমরান কিন্তু নবী ছিলেন না বড় আল্লাহর ওলি ছিলেন কত নসিবওয়ালা মানুষ ছিলেন ওনার দুই কন্যা একটার নাম হান্না তার পেটে ধরেছে মরিয়াম মরিয়ামের পেট থেকে একজন জলিল কদর নবী পৃথিবীতে এসেছেন তিনি ঈসা আলাইহিস সালাম ওনার আরেকটি মনের নাম হলো ফাখতা ফাখতার ঘরে জন্মগ্রহণ করেছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দুই বোন কত বড় তকদিরওয়ালা আর এই দুই কন্যার বাবা ইমরান কত বড় তকদিরওয়ালা ওনার দুই মেয়ের নসল দিয়ে দুই মেয়ের গর্ভ দিয়ে দুজন বিখ্যাত নবী পৃথিবীতে সুবাগমন করেছিলেন কথা প্রসঙ্গে কথা তো হযরতে কি বললাম জকরিয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের মধ্যে যারা 300 জন যারা খাদিম ছিল তাদের মধ্যে তিনি প্রধান ছিলেন জকরিয়া আলাইহিস সালাম এই জকরিয়া আলাইহিস সালামের জকরিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের খালু হয় খালার জামাই এলি কি হয়ে যায় খালো তো রসুল পাক সাল্লাম বলতেছেন এরশাদ করতেছেন হযরতে জকরিয়া আলাইহিস সালাম কন্টিনিউস বেলা নাগা এক লম্হা মুহূর্তের জন্য তিনি ব্রেক করে নেই আল্লাহর ইবাদতকে কন্টিনিউ চালিয়ে গেছেন 80 বছর আমার নবী প্রশংসা করতেছেন জকরিয়া আলাইহিস সালামের প্রশংসা করতেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন আরেকজন নবী এটা আমাদের কাছে আপনাদের আমরা ওনার নাম আমাদের কাছে সেভাবে প্রসিদ্ধ নয় যেভাবে জকরিয়া আলাইহিস সালামের নাম কোরআন শরীফে থাকার কারণে প্রসিদ্ধ হয়েছে আইয়ুব আলাইহিস সালামের নাম কোরআন শরীফে আছে সেজন্য বেশি প্রসিদ্ধ হয়েছে রসুল পাক আরেকজন নবীর নাম বলতেছে এটার নাম কোরআনেও নাই এটা মুস্তাফার এলম থেকে বলতেছে এটা আল্লাহ প্রদত্ত এলম নবী কোনো মাদ্রাসা স্কুলে পড়ে নাই সেই নবীর নাম হলো হযরতে হাজকিল হযরতে হাজকিল ইবনে আজুজ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম ওনার নাম হাজকিল উনি নবী ছিলেন হাজকিল ইবনে আজুজ আইন জিম ওয়াজে হযরতে হাজকিল ইবনে আজুজ আলাইহিস সালাম উনিও কন্টিনিউস 80 বছর বেলা নাগা আল্লাহর ইবাদত করেছিলেন
আমার নবী ওনার প্রশংসা করতেছেন সাহাবার সামনে তাহলে বোঝা যাচ্ছে ভালো মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছে পর্দা করেছে এদের আলোচনা করা রাসূল পাকের সুন্নাত সুবহানাল্লাহ এগুলোকে যারা বেদাত বলবে তারাই বেদাতী এগুলোকে বেদাত বলা যাবে না এগুলো অজ্ঞতার পরিচয় জাহালতি মূর্খতা খুদ রাসূল পাক আগেকার নবীদের যারা নবী হতে পারে কিন্তু আমার নবীর জন্য উম্মত কি বলেন এরা আপন আপন কওমের জন্য নবী কিন্তু রাসূল পাকের জন্য নবী নয় রাসূল পাকের জন্য তো উম্মত তো খুদ নবী হয়ে উম্মতের আলোচনা করতেছেন রাসূল পাক আর আমরা গোলামরা নবীর আলোচনা করলে বেদাত কেন হবে সেজন্য নবীদের আলোচনা উম্মতের জন্য ইবাদত আল্লাহু আকবার আর নবীদের আলোচনা আল্লাহর ওলিদের আলোচনা বুজুর্গানে দ্বীনের আলোচনা রাসূল পাকের সুন্নাত এটা হাদিস শরীফ আছে সেজন্য আমি এটাকে একটু জোর দিয়ে বলতেছি হাদিস থেকে বলতেছি তো এনে তারপর এটা সবাই জানে তাহলে আরেকজন মানুষের নাম রাসূল পাক বললেন ওনার নাম হযরতে হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম কি নাম ইউসা ইবনে নূন আলাইহিস সালাম ইনি ওই মূসা আলাইহিস সালামের যিনি খাদেম ছিল খাজা খিজির আলাইহিস সালামের দরবারে যাকে সাথে নিয়ে গিয়েছিলেন ওই বুনা মাছ সহ সেই বুনা মাছ বুনা মাছের থলে যার কাঁধের উপর যাকে দেওয়া হয়েছিল খাদেম ছিল সঙ্গী ছিল হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ওনার নাম ইউসা ইবনে নূন মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আমি দেখেছি ইউসা ইবনে নূন বাইতুল মুকদ্দাস জয় করার জন্য যুদ্ধ করার সময় ইশারা করে সূর্যকে স্টপ করে দিয়েছিলেন অর্থাৎ সূর্য উনি বলেছেন এই সূর্য তুমি ডুবতে পারবে না আমি যতক্ষণ বাইতুল মুকদ্দাস বিজয় না করি সূর্য দাঁড়িয়েছিল যাই হোক হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম কয়জনের নাম বলেছে চারজন এছাড়া যার নাম বলে আমার নবী প্রশংসা করতেছে এ আমার সাহাবারা এরা কোনো কোনো ব্রেকিং ছাড়া তারা কন্টিনিউস 80 বছর ইবাদত করেছিল এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ওয়া ইসলাম রসনা সামনে আসার জন্য সবাই ভয় করে এদিকে আসেন বাবা এদিকে আসেন এবার আলে মানুষই বসতে দাঁড়ান তো 80 বছর কোন ব্রেক ছাড়া কন্টিনিউস ইবাদত করেছিলেন কে এই চারজন নবী এই কথাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বলেছেন এটা কোনো দৌলতের কথা বলছে না যেমন নাকি আমাদের মাঝে আমি যদি কোনো একজন পয়সাওয়ালা দৌলতমন থাকাওয়ালার প্রশংসা করি তার জনের চেহারা কিছু না কিছু চেহারা মলিন না হলেও মন হলেও মলিন হয়ে যাবে হ্যাঁ আমি তো টাকা নেই চেহারা মলিন হয়ে যাবে যেহেতু আমরা থাকার পাগল আমরা তো দৌলতের পাগল সেজন্য আর কোনো দৌলত মনের আলোচনা যখন করা হবে নিশ্চয় মানুষের মাঝে শ্রোতাদের মাঝে মন ছুট করবে চেহারা মলিন হয়ে যাবে আমি তো সেই দৌলতের অধিকারী পারলাম না এটা দৌলতের মোহমায়া যাদের অন্তরে তাদের কথা বলছি আমি সবাইকে বলছি না আপনারা আমার দুজন আমি মাঝে পেশ করতেছি অনেকে নেক মানুষ ভালো মানুষ আমাদের মাঝে আছে কিন্তু সাহাবায়ে কেরামরা তো এদের দিল তো আল্লাহ এবং রাসূলের রেজা ছাড়া আর কিছু ছিল না ওনাদের কাছে আপনারা জানেন এদের জান মাল সর্বস্ব নবীর খেদমত উজাড় করে দিতে পারাই তাদের জন্য ফখর ছিল নবীর সাহাবাদের মাঝে দৌলত মনের প্রশংসা তাদের জন্য কোনো দুঃখের ছিল না চেহারা মলিন করতো না কিন্তু সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেল ওনাদের তারিবার প্রশংসা এবাদতের প্রশংসা শুনে সাহাবায়ে কেরামদের চেহারা মলিন হয়ে গেছে এবাদতের কথা শুনে দৌলতের কথা শুনে না কারণ এরা তো এবাদতের আসে এদের মধ্যে আল্লাহ রসুলকে রাজি করার জন্য এবাদতের স্পিরিট ওনাদের অন্তরে
এরা যে 80 বছর কন্টিনিউয়াস ইবাদত করেছে এদের প্রশংসা শুনে এই ইবাদতকারী সাহাবায়ে কেরামের অন্তর ছোট হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে কেন মলিন হলো ইবাদত কি করতে পারছে না হতে পারবে সাহাবায়ে কেরামরা চিন্তা করতেছে ইয়া রাসূলুল্লাহ এরা 80 বছর বেলা নাগা ইবাদত করেছে আমরা তো 80 বছর হায়াত পাবো না তো আমরা কি কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জিত হতে হবে আমরা কি ইবাদতের দিক দিয়ে তাদের থেকে কি ক্ষমা ইবাদত নিয়ে ময়দানে মাশরুফ হতে হবে মনে মনে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে তুফান চলতেছে রাসূল পাকের এই প্রশংসা সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে তুফান সৃষ্টি করেছে এই তুফান লামকানের খোদা অনুভব করতে পারে জানতে পেরেছে লামকানের সাথে সাথে সাহাবায়ে কেরামদের চেহারা মলিন হয়েছে অন্তরের মধ্যে যে বেদনার যে তুফান চলতেছে সেটাকে নিরসন করার জন্য হযরত সাইয়েদনা জিবরীল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহ পাক বলতেছেন মাহবুব আমি আমার মাহবুবের সাহাবাদের অন্তর ছোট করতে দেব না তাদের চেহারা মলিন হতে দেব না এ জিবরীল তাড়াতাড়ি যাও এই সূরা নিয়ে আমার বন্ধুর খেদমতে হাজির হও আমি আমার মাহবুবের উম্মতের জন্য একটি রাত দেব সেই একটি রাত তাদের 80 বছরের ইবাদত থেকে উত্তম হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলতেছেন যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যেদিন নবীর দরবারে নাজিল হয়েছিল জিবরীল যেদিন এনেছিল সাহাবায়ে কেরাম সেই দিনকে সবচেয়ে বেশি আনন্দের দিন হিসেবে ঘোষণা করেছিল যে আল্লাহ এত বড় নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো সে একটি নিয়ামত জীবনে একটি রাত যদি কেউ ইবাদত করতে পারে লাইলাতুল কদর কারো ইবাদত যদি করতে পারে সেই মানুষটি লাগাতার 80 বছর ইবাদত করার যে ফজিলত তার চেয়ে আরো বেশি ফজিলতের যে সুসংবাদ পাওয়া হয়েছে সাহাবায়ে কেরামের দিল আসমানের চাইতে বড় হয়ে গেছে এত বড় ওসি হয়ে গেছে খুশিতে আনন্দে কিতাবের মধ্যে আমি দেখেছি হুজুর গোস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সাহাবায়ে কেরাম সবচাইতে জীবনে সবচাইতে বেশি খুশি আনন্দ ওদিন হয়েছিল যেদিন সূরা কদর নাজিল হয়েছিল লাইলাতুল কদরের দিন যে ব্যক্তি মাগরিবের এবং এশারের নামাজ বা জামাতে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরের অংশ দান করবেন কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আর রাওয়ায়াতের মধ্যে আছে যিনি যে নসিবওয়ালা মানুষ লাইলাতুল কদরের যেদিন লাইলাতুল কদর সেদিন কেউ যদি এশারের নামাজ বা জামাতে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাকে লাইলাতুল কদর পাওয়ার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে কত বড় নিয়ামত তারাবির নামাজ আপনি লাইলাতুল কদর রমজান শরীফের আখেরি 10 দিন তো তারাবির নামাজ পড়তেছেন বা জামাতে মাগরিবের নামাজও পড়তেছেন বা জামাতে তারাবির নামাজ এশারের নামাজ পড়তেছেন তার নিশ্চয় রাসূল পাকের এই উম্মত মুখলেস ইমানদারগুলো কিয়ামতের ময়দানে লাইলাতুল কদরের সওয়াবের বাজে দৌলত নিয়ে উঠতে পারবে এটা আমি যে রওয়ায়েতগুলো বলেছি আমি গৌস পাকের কিতাব থেকে বলেছি আজকে প্রায় কথা যেগুলো আমি বলতে নেই গৌস পাকের কিতাব থেকে বলতে ওনার তফসির থেকে বলতেছি হুজুর গৌস পাক সূরাতুল কৌসরের তফসির করেছেন সবগুলো এখানে বলতে পারছি না আমি দেখে দেখে এগুলো পরে পরে বললে তারপর আপনারা আশ্চর্য হয়ে যাবেন সূরাতুল কৌসর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে লাইলাতুল কদরের ফয়জ বরকত দান করুক আমিন সময় তো শেষ সময় তো শেষ আরেকটি রওয়ায়েত আমি দেখেছি আলফ সাহার বলার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের একজন মানুষ তার নাম সমউন ছিল কি ছিল সম কোন কোন কিতাবের মধ্যে বলতেছে এটার নাম সমসুন ছিল সমউন অথবা সমসুন ছিল সে মানুষটি এত বড় মুজাহিদ ছিলেন যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য তিনি পোশাক পরেছেন সেই পোশাকের সেই যুদ্ধক্ষেত্রে সেই যুদ্ধের ময়দানে কোনো বেলা নাগা কন্টিনিউস 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন শুধু আল্লাহর রাস্তার মধ্যে
জিহাদের ময়দানে উনি 80 বছর অতিবাহিত করেছিলেন এই প্রশংসাটি এই কথাটি যখন রাসূল পাক সাহাবায়ে কেরামদের সামনে যখন তুলে ধরলেন আমার নবী যখন বললেন সাহাবায়ে কেরামরা কাও মন ছোট করেছিল তে আমরা তো 80 বছর হয় এত পাবো না তো আমরা কি সেই সওয়াব থেকে মাহরুম হয়ে যাব হযরত সাইয়েদনা জিবরীল আমিন উম্মতকে মন ছোট না করার জন্য রাসূল পাকের হাতে কেউ একজন বড় মানুষের ছেলে যদি হাতের মধ্যে যদি বার্গার খায় আরেকজন গরীব মানুষের ছেলে সে যদি বাচ্চাটির হাতের মধ্যে বার্গার দেখে উন্নত কোনো খাবার দেখে তো আপনি কি করবেন আপনার ছেলেকে তো আপনি 200 টাকা দিয়ে দামি জিনিস হাতে দিতে পারবেন না তখন আপনি আপনার ছেলেকে শান্ত করার জন্য আপনি একটি আইসক্রিম হলো কিনে দেবেন একটু ছোট জিনিস হলে আপনি আপনার ছেলেকে কিনে দিয়ে আপনি আপনার ছেলেকে মনকে জয় করতে চাইবেন কষ্ট থেকে মুক্ত করতে চাইবেন এটা স্বাভাবিক দুনিয়ার মধ্যে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের চেহারা যখন মলিন হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাহবুব আপনি ওই 80 বছরের মুজাহিদের জিহাদের দিকে আপনার সাহাবারা দেখতে হবে না এই 80 বছর লাগাতার কন্টিনিউস জিহাদত করে সেই মানুষটি যে সওয়াব পেয়েছে আপনার উম্মতের জন্য আমি একটি রাত দান করতেছি এটা রমজান শরীফের 27 তারিখ রাত সেই রাতের মধ্যে ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 80 বছরের চাইতে বেশি সওয়াব তাকে আমি দান করব এটা আমি কনসিডার করতেছি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লাইলাতুল কদর 27 তারিখ রাত 27 তারিখ রাত 27 তারিখ রাত এভাবে বলেছেন আল্লাহ পাক সবাইকে লাইলাতুল কদরের ফিউজ ও বরকত দান করুক আমিন যারা ইতিকাব রয়েছেন এতেকাব এটা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া রমজান শরীফের এতেকাব সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া কেউ যদি না থাকে সমাজ এলাকার সবাই দোষারোপ হয়ে যাবে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আর একজন মানুষও যদি এতেকাব থাকেন তাহলে সকল থেকে জিম্মা মুক্ত হয়ে যাবে এতেকাব থাকার জন্য আকেল আর মুসলমান হতে হয় বালেক হতে হয় না এতেকাবের জন্য বুলুগিয়ত শর্ত নয় বালেক হওয়ার শর্ত নয় একজন বালেক না বালেক সন্তানও এতেকাব থাকতে পারবে এতেকাব আদায় হয়ে যাবে তবে এই সন্তানটি আকেল হতে হবে পাক পবিত্র সম্পর্কে অবগত থাকতে হবে এটা জানতে হবে বালেক হওয়ার শর্ত নয় আমি একটি হাদিসে পাকের মধ্যে দেখেছি বাইহাকি শরীফে নকল করতেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এতেকাব থাকবে আল্লাহর ওয়াস্তে খুলুস অন্তর নিয়ে আল্লাহ পাক তাকে দুটি হজ এবং দুটি উমরার সওয়াব দান করবে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এই সওয়াব গোটা সমাজ জাতি এই সওয়াব পাবেন যারা সমাজের পক্ষ থেকে আপনারা আমরা যেতে করবে এখানে যারা আছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি এগুলো কি সময় শেষ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে সামনে আসন্ন লাইলাতুল কদর আলোচনা করার সুযোগ হবে না সেই জন্য বললাম সবাই লাইলাতুল কদরে এই এহতেমাম করবেন রমজান শরীফের আখেরি তাক বেজুর রাতগুলোকে সবসময় গুরুত্ব দেবেন এগুলোতে সবসময় আল্লাপাক সবাইকে দয়া করুক সুস্থ রাখুক আল্লাপাক বাকি রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ